হ্যালো এভরিওয়ান, আমি দেবাদৃতা। তো আজকে যার জন্য এই ভিডিওটা করা সেটা হলো ডেফিনেটলি তোমরা এই কদিন, আমরা সবাই এই কদিন মানে খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি। তো আমরা সবাই চেষ্টা করছি সেটা ওভারকাম করা, কিন্তু রোজ রোজ আমার মনে হয় যে সবাই এরকম ভিডিও বানাচ্ছে যে বাড়িতে কে কি করছে, ইভেন আমিও সেটা করেছি। কিন্তু ওটা একদিন দুদিন ঠিক আছে, মানে বাড়িতে আমরা ভালো মন্দ রান্না বান্না করে খাচ্ছি, নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছি, সেটা আমরা প্রত্যেকেই করছি। বই পড়া থেকে শুরু করে নাচ প্র্যাকটিস করা থেকে শুরু করে নাচ গান সব কিছু করছি। আমার মনে হয় এইসব প্রপারলি মানে এইসব নিজেদেরকে প্রমোট না করে নিজেদের মধ্যে করা উচিত, মানে নিজেদের সঙ্গে মানে নিজেদের ফ্যামিলির মধ্যেই থাকা উচিত এই বিষয়টা। কারণ এইভাবে আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করছি যে আমরা বাড়িতে ভালো ভালো রান্না করে খাচ্ছি, নিজের ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছি, আমরা খুব হ্যাপি আছি, আমরা এই হলিডেজগুলো খুব এনজয় করছি, এইটা যেন কোনোভাবে কোনো ভিডিওতে প্রুফ না হয় বা কোনো ভিডিওতে এটা যাতে প্রমোট না হয়, মানে নিজেদেরকে প্রমোট করার জন্য এইরকম ভাবে কোনো ভিডিওস করা দরকার। মানে এর থেকে কোনো অ্যাওয়ারনেস ভিডিও এই COVID-19 এগেনস্টে আমরা কিভাবে লড়তে পারি বা কিভাবে নিজেদেরকে ক্লিন রাখতে পারি, সবসময় নিজেদেরকে কিভাবে ক্লিন রাখতে পারি ডেফিনেটলি, আর কি কি করলে COVID-19 এগেনস্টে আমরা প্রোটেক্টেড থাকতে পারি, লড়তে পারি এটার এগেনস্টে। তো আমার মনে হয় এই ভিডিওসগুলো করা উচিত। আর দিন দিন যেহেতু জিনিসটা আরো খুব খারাপ দিকে যাচ্ছে, আমরা মানে আমাদের সবাই আমাদের চারপাশে মানুষজন দিনে দিনে আরো কি বলবো, যেটা নিউজ চ্যানেল দেখে আমরা সবাই জানতে পারছি যে দিনে দিনে মানুষ আরো মারা যাচ্ছে এবং দিনে দিনে আরো বাড়ছে মৃত্যুর সংখ্যা। তো এটা খুব এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কতটা ভালো আছি এরকম কোনো ভিডিওস না বানিয়ে সেটাকে এভাবে প্রমোট করাটা আমার মনে হচ্ছে খুব খারাপ। ডেফিনেটলি আমারও সেটা করা উচিত হয়নি, বাট একদিন দুদিন ঠিক আছে যে ছুটি পেয়েছি, এটা তো কোনো ছুটি কাটাচ্ছি না, মানে কোনো হলিডেজ নয়, এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে বাড়িতে বন্দী হয়ে থাকতে হচ্ছে, আমাদেরকে সেটা ওভারকাম করার জন্য ওয়েট করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করব আমরা যাতে নিজেদের মধ্যেই রাখি এবং নিজেদের মধ্যে হ্যাপি থাকার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়াতে অবভিয়াসলি অ্যাক্টিভ হব, কিন্তু যতটা সম্ভব আমরা নিজেদেরকে কি বলবো, নিজেদের মানে লোককে অ্যাওয়ার করার জন্য বা COVID-19 এগেনস্টে কিভাবে লড়া যায় সেটা এগেনস্টে লড়াই করা যায় সেটা নিয়ে কোনো একটা কিছু বলা, এইসব ভিডিওস বানিয়ে আমার মনে হয় নিজেদেরকে প্রমোট করাটা বেশি ভালো। কারণ এই নিত্য নতুন খাবার বানিয়ে বা কিছু করে সেটা উচিত হচ্ছে না একদমই, কারণ অনেক মানুষ এই সময় খেতে পারছে না, অনেক ক্রাইসিসের মধ্যে রয়েছে। সো আমি সবাইকে প্লিজ 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 বলবো যে ডেফিনেটলি এরকম কোনো ভিডিও বানিয়েও না যেখানে অন্যান্য মানুষের আমাদের প্রতি কোনো খারাপ ধারণা হয়। তো ডেফিনেটলি করোনার জন্যে, তো ডেফিনেটলি সবাই হ্যাপি থাকো, কিচ্ছু হবে না, উই উইল ওভারকাম ভেরি ফাস্ট। তো খুব শীঘ্রই আমরা ওভারকাম করবো এই সিচুয়েশনটা, আমাদেরকে নিজেদেরকে সবাইকে একসঙ্গে হয়ে লড়তে হবে, ডেফিনেটলি নিজেদেরকে সচেতন হয়ে থাকতে হবে, খুব কি বলবো পজিটিভিটির সঙ্গে থাকতে হবে। সো থ্যাংক ইউ, এইটুকুই বলার ছিল, থ্যাংক ইউ সো মাচ। আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের এই শর্টস ফোকাস ইউটিউব চ্যানেলটিকে, সাথে বেল বাটন ক্লিক করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো।